আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোসলিউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস ফাইনাল ইয়ার থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি খুব ব্রিফলি যে আমাদের অ্যান্টি আলসারেন্ট ড্রাগস সেগুলো নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। রব্বি সিদনি ইলমা রব্বি শরাহ লি সদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, তো ধরে নিন যে এখন আমরা যে একটা সেল দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল। ওকে, আচ্ছা, তো এই গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলের উপরে সেল সার্ফেসে আল্লাহ সুবহান তাআলা কিছু রিসেপ্টর দিয়ে রেখেছেন, যেমন হচ্ছে মাসকারেনিক 3 রিসেপ্টর্স এবং হচ্ছে হিস্টামিন 2 রিসেপ্টর্স এবং হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 রিসেপ্টর্স। আচ্ছা, তো এখন এই তিনটা রিসেপ্টর্স আমরা জানি সব রিসেপ্টর্সগুলোর কিছু আলাদা আলাদা টাইপস আছে। তো এই সব তিনটা রিসেপ্টরই হচ্ছে এখানে জি প্রোটিন কাপল্ড। তাহলে আমরা দেখে নিই কোনটা কোন ধরনের জি প্রোটিন কাপল্ড, কারণ আমরা জানি জি প্রোটিন কাপল্ড হতে পারে জিএস, হতে পারে জিআই, হতে পারে জিকিউ। এর মধ্যে হিস্টামিন 2 রিসেপ্টর যেটা সেটা হচ্ছে জিএস প্রোটিন, আর প্রোস্টাগ্ল্যান্ডিন E2 যেটা সেটা হলো জিআই প্রোটিন, আর মাসকারেনিক 3 যেটা সেটা হচ্ছে জিকিউ প্রোটিন। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা জানি আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে একটা বিশেষ এনজাইম থাকে, অ্যাডেনাইলাইন সাইক্লেজ। এই অ্যাডেনাইলাইন সাইক্লেজ এনজাইমটাকে যেটা হচ্ছে জিকিউ প্রোটিন, আমরা জানি জিকিউ প্রোটিন কি করে, জিকিউ প্রোটিন সেটা হচ্ছে আমাদের ফসফোলাইপেজ সি এনজাইমকে অ্যাক্টিভেশনের মাধ্যমে ইনোসিটল ট্রাইফসফেট তৈরির মাধ্যমে ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম লেভেল বাড়িয়ে দেয়। তো দ্যাট মিন্স এই মাসকারেনিক 3 রিসেপ্টরটা আমাদের গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলের ভেতরে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বাড়িয়ে দিবে, এবং এই ইনক্রিজড ক্যালসিয়াম কনসেন্ট্রেশনটা অ্যাডেনাইলাইন সাইক্লেজ এনজাইমটাকে অ্যাক্টিভ করবে। ওকে, তাহলে আমরা মাসকারেনিক 3টা শেষ করলাম আলহামদুলিল্লাহ। এখন দেখে নিই হিস্টামিন 2 রিসেপ্টরটা, যেহেতু জিএস প্রোটিন, দ্যাট মিন্স হচ্ছে স্টিমুলেটরি, ফলে এই জিএস প্রোটিনটা যখন অ্যাক্টিভেটেড হবে তখন সে অ্যাডেনাইলাইন সাইক্লেজকে অ্যাক্টিভ করবে। ওকে, এখন দেখি আমরা যে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 যেটা, এই প্রোস্টাগ্ল্যান্ডিন E2 কী করবে, সে জিআই প্রোটিন ফলে ইনহিবিটরি, ফলে সে অ্যাডেনাইলাইন সাইক্লেজকে ইনহিবিট করবে। তাহলে আমরা দেখলাম আমাদের মাসকারেনিক 3 অ্যাডেনাইলাইন সাইক্লেজকে অ্যাক্টিভেট বা স্টিমুলেট করছে, হিস্টামিন 2 ও অ্যাডেনাইলাইন সাইক্লেজকে স্টিমুলেট করছে, বাট প্রোস্টাগ্ল্যান্ডিন E2টা আমাদের অ্যাডেনাইলাইন সাইক্লেজকে ইনহিবিট করছে। তাহলে আমরা এটা জানলাম যে কোনটা কোনটা স্টিমুলেট বা অ্যাক্টিভেট করছে আর কোন কোন রিসেপ্টর ইনহিবিট বা ইনঅ্যাক্টিভ করছে, ওকে, এই অ্যাডেনাইলাইন সাইক্লেজ এনজাইমকে। এখন প্রশ্ন হলো এই অ্যাডেনাইলাইন সাইক্লেজ এনজাইমের কাজ কি। সেটার কাজ হলো যে ইন্ট্রাসেলুলার যে ATP আছে সেগুলোকে সে কনভার্ট করে সাইক্লিন AMPতে পরিণত করে। তাহলে আমি আমাকে আপনারা বলুন যে মাসকারেনিক 3 রিসেপ্টর এবং হচ্ছে হিস্টামিন 2 রিসেপ্টর, এই দুটো যেহেতু অ্যাডেনাইলাইন সাইক্লেজকে অ্যাক্টিভ করে বা স্টিমুলেট করে, ফলে এই দুটো রিসেপ্টর সেলের ভিতরে সাইক্লিন AMP এর পরিমাণ বাড়াবে বাড়াবে। অন্যদিকে যেহেতু EP রিসেপ্টরটা অ্যাডেনাইলাইন সাইক্লেজ এনজাইমটাকে ইনহিবিট করছে, দ্যাট মিন্স EP রিসেপ্টরটা সেলের ভিতরে সাইক্লিন AMP এর পরিমাণ কমাবে। ওকে, আচ্ছা, এখন আমরা দেখি সাইক্লিন AMPটা কি করে। এই সাইক্লিন AMP সাইক্লিন AMP ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ এনজাইমকে অ্যাক্টিভ করে। ওকে, আচ্ছা, এখন এতটুকু আমি আপনাদের একটু প্রশ্ন করি যে তাহলে বলুন তো মাসকারেনিক 3 সাইক্লিন AMP ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজকে বেশি বেশি তৈরি করবে নাকি অল্প অল্প। ডেফিনেটলি বেশি বেশি, কারণ সে অ্যাডেনাইলাইন সাইক্লেজকে অ্যাক্টিভ করছে। আচ্ছা, একইভাবে হিস্টামিন 2 রিসেপ্টর, সেও বেশি বেশি সাইক্লিন AMP ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ তৈরি করবে, কারণ সেও স্টিমুলেটরি ইফেক্ট ফেলে অ্যাডেনাইলাইন সাইক্লেজ এনজাইমের উপরে। অন্যদিকে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 যে রিসেপ্টরটা আছে EP, সেটা কি করবে, সেটা কিন্তু সাইক্লিন AMP ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ এনজাইমকে ইনহিবিট করবে, কারণ সে অ্যাডেনাইলাইন সাইক্লেজকে ইনহিবিট করছে। ওকে, এখন আমার প্রশ্ন হলো সাইক্লিন AMP ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজটার কাজ কি। ইয়াস, তার আগে আমরা দেখে আসি আমাদের এই গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল যার কারণে সে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে, সেটা হচ্ছে প্রোটন পাম্প। এই প্রোটন পাম্প দিয়ে প্যারাইটাল সেল থেকে একটা H+ বেরিয়ে যায় এবং প্যারাইটাল সেলের ভেতরে একটা পটাশিয়াম আয়ন ঢুকে, এই যে প্রোটন পাম্প, এই প্রোটন পাম্পটাকেই অ্যাক্টিভ করে এই CAMP ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ। তাহলে দেখুন মাসকারেনিক 3 রিসেপ্টর প্রোটন পাম্পকে অ্যাক্টিভ করবে নাকি ইনঅ্যাক্টিভ করবে বলুন তো। ডেফিনেটলি অ্যাক্টিভ করবে, কেন, কারণ মাসকারেনিক 3 ইনডাইরেক্টলি অ্যাডেনাইলাইন সাইক্লেজকে অ্যাক্টিভ করবে, ইনডাইরেক্টলি সাইক্লিন AMP বেশি বেশি তৈরি করবে, ইনডাইরেক্টলি CAMP ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ বেশি বেশি তৈরি করবে, ফলে প্রোটন পাম্পটা বেশি বেশি অ্যাক্টিভেট হবে, ফলে বেশি বেশি H+ রিলিজ হবে,
স্টোমাকের ভিতরে, ফলে অ্যাসিডিটি বেড়ে যাবে। একইভাবে H2 GS প্রোটিন অ্যাডিনাইলাইন সাইক্লেসকে অ্যাক্টিভ করবে, সাইক্লিন AMP বেশি তৈরি করবে, CMP ডিপেন্ডেন্ট প্রোটিন কিনেজ বেশি বেশি তৈরি হবে, ফলে প্রোটন পাম্পটা বেশি বেশি অ্যাক্টিভ হবে, ফলে বেশি বেশি H+ সিক্রেট হবে, স্টোমাক লুমেনে অ্যাসিডিটি বেড়ে যাবে। কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন E2 যেটা EP রিসেপ্টরটা, সে কি করছে, সে হচ্ছে জিআই প্রোটিন, সে অ্যাডিনাইলাইন সাইক্লেসকে সাপ্রেস করছে, ফলে সাইক্লিন AMP কম তৈরি হবে, ফলে CMP ডিপেন্ডেন্ট প্রোটিন কিনেজটা কম কম অ্যাক্টিভেট হবে বা কম কম তৈরি হবে, ফলে প্রোটন পাম্পটাও কম অ্যাক্টিভেটেড হবে, ফলে H+ ও কম সিক্রেট হবে। ইয়েস, ফলে আমরা জানলাম মাস্কারনি 3 এবং হিস্টামিন 2 রিসেপ্টর অ্যাসিডিটি বাড়ায়, অন্যদিকে প্রোস্টাগ্ল্যান্ডিন রিসেপ্টর যেটা প্রোস্টাগ্ল্যান্ডিন E2 রিসেপ্টর বা EP রিসেপ্টর, সেটা অ্যাসিড সিক্রেশন কমায়। ওকে, তাহলে আমরা আমাদের দরকার কি, আমাদের যে অ্যান্টি আলসারেন্ট ড্রাগ আমাদের দরকার কি? ইয়েস, আমরা হচ্ছে মাস্কারনি 3 আর H2 কে বন্ধ করে দিব, ফলে অ্যাসিডিটি কমে যাবে। আর ইপি তো ভালো আমাদের জন্য, ইপি রিসেপ্টরটা অ্যাসিডিটি কমায়, তাহলে আমরা তাকে স্টিমুলেট করব। এক্স্যাক্টলি, তাহলে দেখুন, প্রথমে আমাদের পাইরেনজেপিন, ট্রাইসাইক্লোমিন, এই ড্রাগগুলো এখন আমরা একটা ইউজ হয় না, কারণ এদের হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজ বেশি, কারণ ওরা তো অন্যান্য মাস্কারনি 3 কে ব্লক করে বসে রাখে। তো এখন এই যে পাইরেনজেপিন এবং ট্রাইসাইক্লোমিন, এরা যখন মাস্কারনি 3 কে ব্লক করবে, ফলে অ্যাসিডিটি কমে যাবে। হিস্টামিন 2 রিসেপ্টরটাকে আমরা ব্লক করব কি দিয়ে, সিমেটিডিন দিয়ে, আর অনেকগুলো গ্রুপ আছে, এটা সবচেয়ে কমন। তাহলে হিস্টামিন 2 রিসেপ্টরটাকে ব্লক করে আমরা অ্যাসিডিটি কমিয়ে ফেলতে পারি। আর ইপি রিসেপ্টরটাকে আমরা ব্লক করব না, ইপি রিসেপ্টরের জন্য আমরা অ্যাগোনিস্ট ইউজ করব, কারণ এটা আমাদের জন্য ভালো। ফলে অ্যাগোনিস্ট হচ্ছে মিসোপ্রোস্টল, ফলে এই ইপি রিসেপ্টরটাকে আমরা আরো বুস্ট আপ করব, স্টিমুলেট করব, ফলে অ্যাসিডিটি কমে যাবে। এই ছিল আমাদের সবচেয়ে কমন গুলো। তাহলে দেখেন, আমরা এই তিনটা রিসেপ্টরের মাধ্যমে অ্যাসিড প্রোডাকশন কমিয়ে দিচ্ছি। আচ্ছা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি এফিশিয়েন্ট এবং সবচেয়ে বেশি ইউজ হয়, সেটা হলো ডিরেক্ট প্রোটন পাম্প ইনহিবিটর। দ্যাট মিন্স আমরা এতক্ষণ বিভিন্ন রিসেপ্টরকে ব্লক করে ইনডাইরেক্টলি আমরা অ্যাসিড প্রোডাকশন কমিয়ে দিচ্ছি, এখন ডিরেক্ট আমরা যে আমাদের যে মেইন গেট সেটাকে লক করে দিব, সেটা হচ্ছে কি, যে ওমেপ্রাজল, এটা দিয়ে আমরা ডিরেক্ট এই প্রোটন পাম্পটাকে লক করে দিব। ফলে উপরে হিস্টামিন রিসেপ্টর অ্যাক্টিভ হোক, মাস্কারনি রিসেপ্টর অ্যাক্টিভ হোক, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ হোক, যাই হোক, কিন্তু মেইন যেটা দিয়ে H+ বের হবে সেটাই আমি লক করে রেখেছি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ওমেপ্রাজল, ইসোমেপ্রাজল, রেবিপ্রাজল, এই ড্রাগসগুলো। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমরা অ্যাসিড প্রোডাকশন কমাচ্ছি, কিন্তু অ্যাসিড অলরেডি রিলিজ হয়ে গেছে স্টোমাকের ভেতরে, সেটাকে আমরা কিভাবে নির্মূল করব, সেটা হচ্ছে অ্যান্টাসিড, সিস্টেমিক অ্যান্টাসিড হতে পারে অথবা লোকাল অ্যান্টাসিড, জাস্ট উইদিন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের ভিতরে কাজ করে। ওকে, সেটা ইউজ করতে পারে, বা জারের ক্ষেত্রে আলজিনেট একটা ইউজ করা হয়, সেটা লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারকে ভেতরে একটা ভালভ তৈরি করে আর্টিফিশিয়াল, ফলে অ্যাসিডটা রিফ্লাক্স হয়ে উপরের দিকে উঠতে পারে না। অথবা আরেকটা হচ্ছে সরাসরি অলরেডি আলসার হয়ে গিয়েছে বা মিউকোসাল ইরোশন হয়ে গেছে, তখন আমরা শুক্রাল ফ্যাটটা ইউজ করি। এটা কি করে, এটা হচ্ছে ওই যে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে আপনার ওই মিউকোসাল ইরোশন বা আলসারের উপরে, ফলে সেখানে গিয়ে ফার্দার অ্যাসিডটা আর তাকে ইরিটেট করে না বা আরো বেশি অ্যাগ্রিফিট করতে পারে না। তো এই ছিল আসলে ব্যাপারটা। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ছিলাম মোহাম্মদ মোসলেহউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ MBBS ফাইনাল ইয়ার থেকে বলছি। আমাকে ইউটিউবে ফলো করতে পারেন মোহাম্মদ মোসলেহউদ্দিন নামে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।